যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা উপহার পেলাম এক অনন্য নৃত্যানুষ্ঠান, চণ্ডীগাছ নৃত্য ভেটাগুড়ি কানিয়াল কৃষ্টি সম্প্রদায় দ্বারা পরিবেশিত, অমূল্য দেবনাথ পরিচালিত। হ্যালো, আমাদের সর্বশেষ নিবেদন আমরা করতে চলেছি। আমি পরিচয় করে দিচ্ছি, অমূল্য দেবনাথ ভেটাগুড়ি বাসিন্দা, যিনি নতুনভাবে আবিষ্কার করেছেন ফুলতি গিদালি সাইটল সম্রাজ্ঞীকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে, এবং তার কানিয়াল কৃষ্টি সম্প্রদায় আজও বাঁচিয়ে রেখেছে চণ্ডীগজ নৃত্যকে, সাইটল নৃত্যকে। আমরা এই মানুষটিকে কুর্নিশ জানাই। আপনারা করতালি দিয়ে অমূল্য দেবনাথকে একটু আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমাদের সর্বশেষ নিবেদন, আজকের ললিত রায় আসামের তিনটি মাত্র সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা ধৈর্য ধরে বসুন। একজন দরদি মরমি শিল্পী ললিত রায় আমি মঞ্চে আসতে অনুরোধ করছি, সঙ্গে আমাদের সহ বাদ্যযোগী শিল্পীরা আপনারা অতিসত্বর মঞ্চে চলে আসবেন। আমি মলয় কিন্নর, স্বনামধন্য শিল্পী, জনপ্রিয় শিল্পী, বর্তমানে তিনি আমেরিকা নিউ ইয়র্কের বাসিন্দা, কিন্তু ভাওয়াইয়ার প্রতি তার দরদ রয়েছে। তিনি সম্প্রতি তার বাড়ি বাংলাদেশে এসেছেন, আমরা যোগাযোগ করে এই অনুষ্ঠানে আনতে সমর্থ হয়েছি। একজন বিখ্যাত খ্যাতনামা শিল্পী রথীন্দ্রনাথ রায় আগামীকাল এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে, এবং অবশ্যই আগামীকাল সুভাষ বর্মন ও তার সম্প্রদায় দ্বারা পরিবেশিত গরুর গাড়িত কই না যায় শ্বশুর বাড়ি, এই নৃত্যনাট্য যেমন থাকছে, তেমনি সব শেষ শেষ দিন সমাপ্তি দিনে আমাদের সকলের আকাঙ্ক্ষিত শিল্পী হামিদা সরকার অসম, তিনি এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে। আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করছি। আমাদের আজকে দ্বিতীয় দিনের আমাদের সর্বশেষ নিবেদন, অসমের একজন জনপ্রিয় শিল্পী ললিত রায়, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তিনি দু তিনখানি গান পরিবেশন করবে। এখনও মঞ্চ অনুষ্ঠান প্রাঙ্গণে প্রায় 500+ লোক রয়েছে, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে। ভাওয়াইয়ার দরদি শ্রোতা আপনারা, যেভাবে প্রাকৃতিক প্রতিগুলো তাকে জয় করে আপনারা এই উৎসব অঙ্গনে আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে ভরিয়ে দিয়েছেন, আমরা আপ্লুত। কোনো ভাষা আপনাদের জন্য যথেষ্ট নয়, কোনো প্রশংসা যথেষ্ট নয়, শুধু আপনাদের সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। প্যাটলার মানুষ, এই এলাকার মানুষ, আপনার ভাওয়াইয়া প্রেমী মানুষ, আপনার প্রমাণ করেছেন। আমরা আশা করব বাকি দুদিন একইভাবে আপনারা সাড়া দেবেন, সমস্ত প্রতিকূলতাকে জয় করে উত্তরবঙ্গের প্যাটলার আবাল বৃদ্ধ বনিতা আপনারা ভাওয়াইয়ার সুরে ভেসে যাবেন। এই ভাওয়াইয়া আমাদেরকে নতুনভাবে চেতনার রং মেশায়। তোরসা তিস্তা কালজানি মুজনাই, নদীর তীরে পোড়ামাটির সোদা গন্ধ, উত্তরের বাতাস ভরে ওঠে ভাওয়াইয়ার বিরহের সুরে, দোতরার ডলোডং ডাং, বাঁশির করুণ সুর আমাদেরকে উদাস করে তোলে। আব্বাস নায়েব টেপু, পেরিমোহন টগর অধিকারী, আমরা নতুনভাবে তাদেরকে খুঁজে পাই। ললিত কুশানিকে আমরা খুঁজে পাই এই উৎসব অঙ্গনে। আমরা সর্বশেষ আমাদের শিল্পী, আমরা ললিত রায়কে মঞ্চে ডেকে নিচ্ছি। তার কয়েকটি সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে দ্বিতীয় দিনের যবনিকা টানব। নূর আলম সহ এই এলাকার মানুষজন, এখানকার প্রধান, এখানকার পঞ্চায়েত সদস্যগণ, সকল মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা আপ্লুত। আমরা তাদেরকেও কুর্নিশ জানাই। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় দিনের সর্বশেষ শিল্পী ললিত রায় আসাম।
তারা করতালি দিয়ে আপনারা শিল্পীকে স্বাগত জানাবেন। নমস্কার, সগাকে মত তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা থাকিল, তার সাথে ওই বেশি করেই শুভেচ্ছা দিন আমার পার্থদা, এলা পার্থদা করলে ভুল হবে নাকি, মাননীয় পার্থবাবু পার্থ স্যার, আমার কোচবিহার ডিস্ট্রিক্টের এমপি, অনারেবল এমপি। তো মই কামনা করিম আমার পার্থদা যদি এমপি না হয়া আমার উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের সরকারে কালচারাল মিনিস্টার দিল হয় ওই বেশি সুখী হল হয়, কারণ কালচারাল সাইটে এত দখল সেটা আমি আসামের মানুষরা যতটুকু উপলব্ধি করছ এটা কোনো অমায়িক। কালচারাল সাইটে যদি কালচারাল মিনিস্টার পার্থদা হইল হয় মই স্বর্গসুখ পালুম হয় আর কি কর। যাই হোক, প্রত্যেক সরকারের নিজস্ব কিছু নীতি নিয়ম থাকে, সেইভাবে গঠিত করছে। তো মই একজন ভাওয়াইয়া গানের শিল্পী, ভাওয়াইয়া গানক ভাল পান। মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় দায়িত্ব থাকার থেকেই পার্থদা যখন দায়িত্ব আছে তখন থেকে আমাকগুলো দেখাই আনে। তো মুই মোর ফেসবুকে লিখছং পৃথিবীর ভিতরে সব থেকে বড় একটা অনুষ্ঠান রাজ্য ভাওয়াইয়া, পশ্চিমবঙ্গ রাজ্য ভাওয়াইয়া, ভাওয়াইয়া গানের সব থেকে বৃহৎ একটা অনুষ্ঠান, ইয়ার থেকে ভাওয়াইয়ার আর কোনো অনুষ্ঠান নেই। আমার আসামত তো নাই, প্রায় অন্য স্টেটও তো আসে নাই, মোট জানা নেই, বাংলাদেশের কতটুক আছে সেটা আমরা ফেসবুকে দেখি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য ভাওয়াইয়া মোট যেটা ধারণা পৃথিবীতে সর্বত্র সব থেকে বড় একটা বৃহৎ অনুষ্ঠান। যাই হোক, কথা মেলা কইলাম, এলা গান গাওয়া লাগে। স্কেলটা লো হয়, তা প্রথম একটা কুকিল হয়, এলা তো কুকিল আসবে, কুকিলের সময় বাংলাত কয় কুকিলা, আমরা আসামত কই কুকিল, আমার দেশি ভাষাত কই কুকিল। গাছো থাকিস রে কুকিলা তোর জালিমে, গাছোতে ভাষা আমির, গাছো থাকিস রে কুকিলা তোর জালিমে, গাছোতে ভাষা you
বাঁধিলো সুখের আশা। আকাশে ভাসে তাহার